আচ্ছা, গত পর্বে আমরা যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে সেকশন তৈরি করতে পারি, রাইট? সো এখানে যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমরা তৈরি করছিলাম হচ্ছে দুইটা সেকশন তৈরি করছিলাম, তো এটা এটা ছিল শুধু কন্টেন্ট সেকশন ছিল। আচ্ছা, এখন যদি আমরা চাই এইটার জন্য আলাদা আমরা স্টাইল সেকশন করব, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের এইখানে যে কন্ট্রোল ম্যানেজার আছে না, এই কন্ট্রোল ম্যানেজারে মূলত কি করা যাবে সেটা হচ্ছে যে আমরা এইখানে এই যে সেকশনটা আমরা করছি, সাপোজ আমরা আর এক এই সেকশনটা কপি করে নিই, এটাকে নিয়ে হচ্ছে, আচ্ছা এটাকে দিব হচ্ছে সেকশন স্টাইল। আচ্ছা, আর এখানে এখানে জাস্ট আমরা দিব হচ্ছে ট্যাব স্টাইল। আচ্ছা, এখন যদি আমরা একটু এখানে রিলোড দেই তাহলে দেখেন এখানে কিন্তু এখানে আমাদের দেখেন কন্টেন্ট এবং অ্যাডভান্স নামে দুইটা ট্যাব আছে, আর কোনো ট্যাব নাই। এখন যদি আমরা লোড দেই, তাহলে আমাদের এই সেকশনটাতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের এখন নতুন একটা সেকশন চলে এসেছে, অর্থাৎ নতুন একটা ট্যাব চলে এসেছে, এটার নাম হচ্ছে স্টাইল। অর্থাৎ আমাদের স্টাইলের জন্য যত কন্ট্রোল দরকার আমরা স্টাইল ট্যাবের মধ্যে রাখতে পারবো, এবং কন্টেন্ট এর জন্য যত ডিজাইন দরকার সেটা কন্টেন্ট এর মধ্যে রাখতে পারবো, আর অ্যাডভান্স সেকশনটা এটা সাধারণত বাই ডিফল্ট চলে আসে। ওকে, আচ্ছা এখন আমরা একটু কন্ট্রোল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি, যে আমরা এতক্ষণ কন্ট্রোল সেকশন কিভাবে তৈরি করে আমরা একটু কন্ট্রোল তৈরি দেখবো। সেটা হচ্ছে যে আমাদের এখানে কন্ট্রোল দেখতে হবে যে কি কি ধরনের কন্ট্রোল থাকতে পারে। হ্যাঁ, সো আমাদের কন্ট্রোলের ভিতরে টেক্সট, হ্যাঁ, তারপরে চেকবক্স, এইগুলো আমাদের সবকিছু থাকতে পারে। অর্থাৎ একটা মানে আমাদের এইচটিএমএল ফর্মে যে ধরনের ট্যাগ গুলো আমরা ইউজ করি সেগুলো আমাদের এখানে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো সেটা করার জন্য যেটা করতে হবে যে এইখানে আমাদের জাস্ট অ্যাড কন্ট্রোল দিতে হবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে করছিলাম। সাপোজ আমাদের ফার্স্ট যে সেকশনটা আছে, আচ্ছা আমরা এইগুলো জাস্ট করছি, এখন এইগুলার একটু জাস্ট কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, তো এখানে প্রথম যে সেকশনটা করছিলাম সেকশন অন, এইখানে এখানে যেটা করতে হবে আমাদের অ্যাড কন্ট্রোল, সরি আমাদের কি বলে এই যে এইখানে আমাদের সেকশনের কন্ট্রোল অ্যাড করতে হবে, অর্থাৎ নতুন করে আমরা একটা কন্ট্রোল অ্যাড করব। সেটা করার জন্য যেটা করতে হবে এই যে এইখানে দেখেন, অর্থাৎ আমরা এই যে প্রথম যে কন্ট্রোলটা শুরু করলাম স্টার্ট কন্ট্রোল এবং ইন কন্ট্রোল, এর মাঝখানে আমরা নতুন করে যত খুশি আমরা কন্ট্রোল অ্যাড করতে পারবো। তার জন্য যেটা করতে হবে দিস অ্যাড কন্ট্রোল, এবং এটা ইউজার স্ট্রিক আগেরটার মতোই প্রত্যেকটা কন্ট্রোলে একটা আইডি থাকবে, তো আইডি দিলাম হচ্ছে সেকশন ওয়ান টাইটেল। আর এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে সেকশন অন টাইটেল। এইবার এখানে আমাদের অ্যারের মধ্যে এই যেভাবে আমরা সেকশন স্টার্ট কন্ট্রোল সেকশনের মধ্যে করছিলাম এইভাবেই করতে হবে। প্রথম থাকবে আছে লেভেল, অর্থাৎ লেভেলটা কি থাকবে, এখানে দিলাম হচ্ছে প্লিজ ইন্টার সেকশন টাইটেল। আচ্ছা, এইবার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই যে কন্ট্রোল ম্যানেজার, অর্থাৎ আমাদের এই যে এই এই ট্যাবটা কিসের হবে। আচ্ছা, এখানে আমাদের ট্যাবটা হবে কন্ট্রোলস ম্যানেজার, কন্ট্রোলস ম্যানেজার
এবার এটা হবে টেক্সট। আচ্ছা এখন আমরা যদি একটু লোড দেই, তাহলে আমাদের সেকশন ওয়ান এর ভিতরে আমরা দেখতে পাবো যে টেক্সট নামে অর্থাৎ টেক্সট ইনপুট দেওয়ার মতো একটা ফিল্ড আমাদের এখানে চলে আসবে। আচ্ছা এখন যদি আমাদের এ দেখেন, এই যে আমাদের ব্যানার কন্টেন্টের মধ্যে এখানে দেখেন আমাদের প্লিজ ইন্টার সেকশন টাইটেল, এইটা নামে আমাদের একটা ইনপুট ফিল্ড চলে আসছে। তো আমরা এখানে জাস্ট দিয়ে দিই টাইটেল, ছোট করে দিয়ে দিই টাইটেল। আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের কন্ট্রোলে আরো কি কি থাকতে পারে দেখেন, কন্ট্রোলে কি বলে লেভেল থাকবে, অর্থাৎ এই যে কন্টেন্টের যে টাইটেলটা আমরা শো করাচ্ছি যে কন্টেন্টের লেভেল। আচ্ছা এরপরে এটা কি বলে কোন ধরনের টাইপ হবে কন্ট্রোল টাইপ, এরপরে শো লেভেল, লেভেল ব্লক, সেপারেটর, এইগুলো আমরা যদি দেখাতে চাই এগুলা জাস্ট যদি আমরা বলি শো লেভেল, লেভেল দেখাবে কিনা, এটা ট্রু আর ফলস, তো এগুলো সাধারণত অপশনাল ইউজেস। আচ্ছা এবার আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যদি চাই যে প্লেস হোল্ডার দিব, এখানে আমরা কিন্তু প্লেস হোল্ডার দিতে পারি, যে আমরা যদি এখানে বলি যে প্লেস হোল্ডার অ্যাড করবো, তাহলে যেটা করতে হবে যে প্লেস হোল্ডার এখানে আমাদের ওই যে মনে আছে যে আমরা জাস্ট টেক্সট ডোমেইন দিয়ে দিব যে প্লিজ ইন্টার সেকশন টাইটেল, আর এখানে আমাদের দিলাম কোড ফর ওয়েবস, কোড ফর ওয়েবস। আচ্ছা এখন আমরা যদি আবার লোড দেই, তাহলে দেখবেন যে আমাদের প্লেস হোল্ডার দিলে যে অ্যাকশনটা হয় সেম অ্যাকশনটা এখানে কাজ করবে। আচ্ছা এখন যদি আমরা সেকশনে ক্লিক করি দেখেন এখানে কিন্তু চলে এসেছে প্লিজ এন্টার সেকশন টাইটেল। আচ্ছা তো এখানে আমরা কি কি ধরনের কন্ট্রোল ইউজ করতে পারি, আমরা অনেক ধরনের কন্ট্রোলই আমরা এখানে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এখন দেখলাম টেক্সট দেখলাম, আচ্ছা এরপরে আমাদের এখানে আছে সিলেক্ট কন্ট্রোল। আচ্ছা তো আমাদের সিলেক্ট কন্ট্রোলে কি যদি আমরা কখনো কি বলে এই কন্ট্রোলটা আমরা এখান থেকে কপি করে নিই যাতে আমাদের টাইমটা কম লাগে। আচ্ছা আপনারা তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজটা করতেছি। সো এখানে আরেকটা কন্ট্রোল নিলাম, এটার নাম দিলাম হচ্ছে এখানে লাইট বক্স আছে, সো আমরা এখানে লাইট বক্স না দিলাম, জাস্ট দিলাম যে সেকশন ওয়ান সিলেক্ট। আচ্ছা তো এখানে যেটা হবে যে আমরা মানে কি শো করাবো, অর্থাৎ একটা সিলেক্ট অপশন থাকবে, তো জাস্ট চুজ অন। আচ্ছা এখানে প্লাগ ইন নেম, অর্থাৎ এখানে যে ডোমেইন নেমটা দরকার টেক্সট ডোমেইনটা কোড ফর ওয়েবস। আচ্ছা আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে কি দিব, এখানে দিব ডু ইউ নো ওপি পিএসপি। আচ্ছা এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এখানে অ্যান্সার থাকবে যে ইয়েস অর নো। আচ্ছা তো এবার আমরা যদি এখানে দেখেন আমাদের এই যে এটা কিন্তু বাদ দিতে হবে, এখানে দেখেন আমাদের কন্ট্রোল ম্যানেজার আগে ছিল কি টেক্সট আর এখন হয়ে গেছে সিলেক্ট, আর এর ভিতরে আমরা অপশনস দিয়ে দিছি যে ডিফল্ট, এর মানে একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে যে ইয়েস ইকুয়াল টু ইয়েস, নো ইকুয়াল টু নো, আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি। সো এটা জাস্ট অপশনের নেম আর এটা হচ্ছে অপশনের যে কন্টেন্টটা শো করবে। আচ্ছা এখন যদি আমরা এখানে একটু লোড দেই, তাহলে এখানে দেখেন আমাদের এখানে একটা সিলেক্ট অপশন আসবে যে ডু ইউ নো ওপি পিএসপি। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে আসি, দেখেন
এখানে ডু ইউ নো ওপিপিএসপি, এখান থেকে যে অপশন সিলেক্ট করবে সেখানে অপশন গুলো চলে আসবে। তো এখন যেহেতু আমরা এখানে শুধুমাত্র কন্ট্রোল গুলো অ্যাড করতেছি, সো এই জন্য আমাদের এখানে শুধু কন্ট্রোল গুলো আসতেছে কিন্তু এর ভ্যালু গুলো এখানে শো করছে না। আচ্ছা, তো আপাতত আমরা কন্ট্রোল গুলো দেখবো, এর পরে পরে আমরা দেখবো যে কিভাবে ভ্যালু গুলো এখানে শো করাই থাকে। আচ্ছা, এরপরে আমরা যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে চুজ, অর্থাৎ আমাদের যে সিলেক্ট বক্স মতো আছে, আমরা যদি একটু দেখি এখানে যে একটা চুজ নামে যে কন্ট্রোলটা আছে সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা আর একটা কন্ট্রোল নিলাম। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার স্যাম্পল ফরম্যাট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের হাতে লেখার দরকার না। আপনারা যদি একটা সেকশন একটা কন্ট্রোল বুঝেন বা একটা সেকশন বুঝেন, তো বাদ বাকি গুলো আপনারা জাস্ট কপি করে করে আপনারা সেকশন টাইপ বা কন্ট্রোল ম্যানেজারটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখানে কিন্তু দেখেন আমাদের এখন কন্ট্রোল ম্যানেজার কিন্তু চুজ, এর আগে ছিল সিলেক্ট, তার আগে ছিল টেক্সট, অর্থাৎ আমরা যেটাকে মানে কি বলে HTML এ দেখেন এই যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা এখানে যে কন্টেন্ট গুলো দিব সেই কন্টেন্টের অ্যালাইনমেন্ট কোথায় থাকবে না থাকবে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা এখানে ডিজাইনের এই মানে এটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা পার্ট, রাইট? সো আমরা এই যে কন্ট্রোল সেকশন ডিজাইনের জন্য একটা সেকশন বানাইছিলাম ব্যানার ডিজাইন, সো আমরা এখানে কিন্তু এটা দিয়ে দিতে পারি যে আমাদের এটা কোথায় যাবে। সো আমরা এটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা আসি তাহলে দেখেন আমাদের এই সেকশনটা কিন্তু এখন এমটি। এখন রিলোড নেওয়ার পর দেখবেন যে এখানে হচ্ছে ডলার দিস সিনট্যাক্স জিরো ডলার দিস। আচ্ছা, আমরা এখানে জাস্ট ভুল জায়গায় দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে আসবে না, আমাদের আসবে হচ্ছে এই যে এটা তো স্টার্ট কন্ট্রোল সেকশন, আমরা স্টার্ট কন্ট্রোল সেকশনে দিয়ে দিয়েছিলাম। আর আপনারা যখন কোড করবেন অবশ্যই সেটাকে কমেন্ট করে করে করবেন, যাতে আপনারা পরবর্তীতে যখন দেখেন আপনারা বুঝতে পারেন যে আপনারা কোথায় কোড করছেন। অর্থাৎ এখন তাহলে আমাদের কন্টেন্টটা কোন সেকশনের মধ্যে আসবে, এই যে ব্যানার ডিজাইন সেকশনের মধ্যে আমাদের এই অ্যাড কন্ট্রোলটা চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি দেখেন এখানে অ্যালাইনমেন্টটা এখানে চলে এসছে। আচ্ছা, তো এখানে চাইলে আপনি আইকন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরো কত কন্ট্রোল আছে, আমাদের এখানে আরো অনেক ধরনের কন্ট্রোল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা স্লাইডার কন্ট্রোল আছে, কালার কন্ট্রোল আছে, মিডিয়া কন্ট্রোল আছে। আপনি যদি চান যে কোথাও ইমেজ দিবেন সেটা চাইলে আপনি ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, জাস্ট আপনার এখানে মিডিয়াটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এখানে আপনার মিডিয়াটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, এই যে অ্যাড কন্ট্রোলটা আমরা যদি চাই যে আমাদের সেকশন অনে যেখানে আমাদের ইয়ে ছিল টাইটেল ছিল, এখানে আমরা আর একটা জিনিস দিব যে টেক্সট। আচ্ছা, এখানে আমরা দিলাম হচ্ছে যে সেকশন ওয়ান ইমেজ, সেকশন অন ইমেজ। আচ্ছা, এখন এখানে আমরা জাস্ট এটা বাদ দিব। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের টাইপটা কি হবে মিডিয়া, এবং এটা ডিফল্ট ভ্যালু কি থাকবে, এখানে যে এলিমেন্টের যে ডিফল্ট প্লেসহোল্ডার ইমেজ সোর্সটা আছে এটা এখানে শো করবে। এখন যদি আমরা যাই আমাদের দেখবেন যে সেকশন অন এর ভিতরে, অর্থাৎ ব্যানার কন্টেন্ট এর ভিতরে টাইটেল এর পরে আমাদের এখানে ইমেজ শো করতেছে। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমরা ক্লিক করছি, দেখেন এখানে আমরা চাইলে ইমেজ গ্যালারি থেকে সিলেক্ট করব যে ইমেজটা আমাদের এখানে শো করবে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে টাইটেল, ইমেজ, হ্যাঁ, সিলেক্ট বক্স এগুলো আমরা অ্যাড করতে পারছি। সো আপনারা এগুলো আমি আর দেখাবো না, বাদ বাকি গুলো আপনারা একটু কাইন্ডলি এখানে এসে এই যে কালার কন্ট্রোল আছে, স্লাইডার কন্ট্রোল আছে, সো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। সো আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের এই যে কন্ট্রোল গুলো আমরা অ্যাড করলাম, এই কন্ট্রোল গুলার ভ্যালু গুলো আমরা ডাটাবেস থেকে নিয়ে এসে আমরা ফ্রন্ট এন্ডে মানে শো করাতে পারবো। সো আজকের পর্বে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।